এ যেন কম্পিউটারের প্রচলিত ভাষা ফ্র্যাকশন অফ সেকেন্ড, যার ব্যবধানে বদলে যাচ্ছে পাবলিক প্রসিকিউটর। ঘটনা ঘিরে পূর্ব মেদিনীপুর জুড়ে উত্তেজনা তুঙ্গে। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ডক্টর সৌমেন কুমার মহাপাত্রের বক্তব্যে অসন্তোষ প্রকাশ পেল। আমরা প্রত্যেকে দল আছি বলি, বিধায়ক দল আছে বলি, এমএলএ এমপি বা বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে। যারাই করবেন এই জেলার সভাপতি, তিনি তার যদি একটু নজরে আসে তাহলে ভালো হয়, আর না এলেও আমার কোনো প্রতিবাদ নেই। সরকারি আইনজীবী পদে নিয়োগের নিয়ম এলএলবি ডিগ্রি বাধ্যতামূলক, সঙ্গে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা জরুরি। একজন সরকারি আইনজীবীকে ক্রিমিনাল থেকে সিভিল আইন জানতে হবে, কেস স্টাডি করার বিচক্ষণতা অগ্রগণ্য হবে, বিভিন্ন আইনি নির্দেশাবলী সম্পর্কে জানা বাধ্যতামূলক। সেকশন 24 সিআরপিসি 1972 অনুযায়ী একজন পাবলিক প্রসিকিউটর প্রসিকিউশনে অংশগ্রহণ করতে পারেন, প্রয়োজনে কেন্দ্র এবং রাজ্যের হয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে কোনো মামলায় অংশগ্রহণ করতে পারেন। পূর্ব মেদিনীপুরের জেলা দেওয়ানি, ফৌজদারি এবং দায়রা আদালত তমলুকে পাবলিক প্রসিকিউটর বদলের ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর পার্থ মাইতি ঠিক কি বললেন দেখুন। এখানে আমার একটা বলার আছে যে উত্তর সখাবেলা হোক, তার আগে আব্দুল মহিদ মহাশয় হোক, তারপর আগে তার পরবর্তী সময় বিশ্বনাথ মহাপাত্র হোক, প্রত্যেকেই এটা দল থেকেই সিদ্ধান্ত হয় এবং দল থেকেই তো করা হয়। কেন এটা কোনো পরীক্ষা দিয়ে আমরা কেউ আসি না, এই যে আমরা প্যানেল পিপিটা হই এটা দল সরকার যাকে নির্ধারণ করে, এবার সরকার নির্ধারণ করে, দল থাকলে সরকার, সরকার তারপরেই হচ্ছে তো সবই হয় আমরা সবাই জানি। এবং উনি যেটা বলছেন সেটা উনি বলতে পারবেন ওনার ব্যাখ্যা, কিন্তু আমি এইটুকুন বলতে পারি ওনারা প্রত্যেকেই রাজনীতি মতাদর্শ এক এবং তৃণমূল কংগ্রেস করে সবাই। এবং যেটা বলছি যে উনি যোগাযোগ করেনি, যদি যোগাযোগ করেনি আজ দায়িত্ব আমাদের সবার, আমরা যারা নেতৃত্ব দেই সবার আমাদের দায়িত্ব যদি কোথাও গ্যাপ থাকে সেই গ্যাপটা পূরণ করে। বিগত 6 মাসে 3 জন পিপি বদল হয়েছে। প্রথমে পিপি হিসেবে নির্বাচিত হন আব্দুল মহিম মহাশয়, পরে সেই স্থানে আসেন উত্তর সখা বেরা, 6 মাসের অন্তরায় ফের রদবদলে আসেন বিশ্বনাথ মহাপাত্র, এরপর মাত্র 10 দিনের ব্যবধানে আসেন উত্তর সখা বেরা আবারও। গোটা বিষয়ে শুধুমাত্র নো কমেন্টস বলেই দায় সারলেন সরকার পক্ষের আইনজীবী উত্তর সখা বেরা। পাবলিক প্রসিকিউটর নিয়োগ পদ্ধতিতে জেলা শাসক ও সেশন বিচারকের সঙ্গে আলোচনার মাধ্যমে এই নিয়োগ হয়ে থাকে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বোর্ড গঠন করা হয়, সেই বোর্ড যোগ্য প্রার্থী নির্ধারণ করে। প্রত্যেক রাজ্যের প্যানেল পিপি পোস্টে নিয়োগের ক্ষেত্রে সেই রাজ্যের শাসক দলের একটি ভূমিকাও রয়েছে, সেখানেই উঠছে বিতর্ক। পূর্ব মেদিনীপুর থেকে সেলিম আহমেদের রিপোর্ট, আরপ্লাস নিউজ।